মারণ ভাইরাস করোনা পরিস্থিতিতে রাজ্য সরকার ন্যায্য মূল্যে দোকানের মাধ্যমে বিভিন্ন রেশন সামগ্রী রেশন গ্রাহকদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য সক্রিয় ভূমিকা নিয়েছে, আর তার ফলও মিলছে হাতে হাত। মানুষ রেশন থেকে চাল, ডাল, আটা, চিনি, লবণ, কেরোসিন তেল সংগ্রহ করে নিচ্ছেন। রেশন সামগ্রী বিলি বণ্টনের ক্ষেত্রে যাতে কোনো ধরনের দুর্বলতা না থাকে তার জন্য সক্রিয় ভূমিকায় রয়েছে প্রশাসন। শনিবার রাজধানীর বেশ কয়েকটি ন্যায্য মূল্যের দোকান পরিদর্শন করেন সদর মহকুমা শাসক অসীম সাহা। তিনি ন্যায্য মূল্যের দোকানগুলিতে যান এবং সরেজমিনে হিসেবপত্র মিলিয়ে দেখেন এবং সেই সাথে রেশন গ্রাহকদের সঙ্গেও কথা বলেন। যাতে সবাই ঠিকঠাক পায়, ঠিক আছে, আপনারাও মাস্ক ইউজ করবেন, এটা খুলে রাখলে কেমন হইব, এটা খুলে রাখলে কোনো আর চিনি চিনি পাইছেন, তেল লবণ আছে, লবণ আছে, লবণ আমাদের স্টকে নাই, বুঝছে না, দিছেন না, আচ্ছা, আর কেরোসিন, কেরোসিন কালকে দিবেন, আচ্ছা, এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে রাখবেন। এদিন তিনি ন্যায্য মূল্যের দোকানসহ বেশ কয়েকটি খাবার দোকানে হানা দেন এবং অস্বাস্থ্যকর খাবার প্রস্তুত করার দায়ে একটি বেকারি বন্ধ করে দেন। অনেকগুলি দোকান আমরা ভেরিফাই করছি ইন্দ্রনগরের, এখানে আমরা তো পাঁচটা দোকান ভেরিফাই করছি, কোথায় আপনার এই এরকম ডিসক্রিমিনেশন দেখছি না, আপনার এখানে বুঝাচ্ছেন এরা ঠিক না, ওনারা এই করে না, আপনার রেশন সব ক্যান্সেল করে দিব আমি। পাহাড় থেকে সমতল বর্তমান পরিস্থিতিতে রেশন সামগ্রী হাতে পেয়ে স্বাভাবিকভাবেই রেশন গ্রাহকরা খুশি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।